আৰু ইয়াৰ ফলত কি হ'ব যে আমাৰ এই 13খন বিদ্যালয় আমাৰ আদৰ্শ বিদ্যালয়সমূহৰ লগত সংযোজিত হ'ল আৰু আমি অনাগত দিনত 126টা সমষ্টিতে একোখনকৈ আদৰ্শ বিদ্যালয় স্থাপন কৰিব খুজিছো ই এটা চ্যাপ্টাৰ গাৰ্জেনখিনি খুব সন্তুষ্ট ষ্টুডেণ্টখিনি খুব সন্তুষ্ট আৰু মই ভাবোঁ যে সেই অধ্যায়টো আগুৱাই লৈ যাবৰ কাৰণে এতিয়া আমি মডেল স্কুল আদৰ্শ বিদ্যালয় সমিতি নিৰ্মাণ কৰিছোঁ নবোদয় বিদ্যালয় আৰ্হিত আমি তাক লাহে লাহে আগুৱাই লৈ গৈ থাকিম ইয়াৰ লগত এই বছৰ আমি এটা সংযোজন কৰিব খুজিছোঁ যে টি গাৰ্ডেন এৰিয়াত 100খন স্কুল টি গাৰ্ডেন এৰিয়াত স্কুল মানে এইটো নুবুজায় যে তাত টি গাৰ্ডেনৰ ল'ৰা ছোৱালী পঢ়িব তাৰ লোকেশ্যনটো টি গাৰ্ডেনত কিন্তু তাত সকলো পঢ়িব এইটো আমি কনফিউজ কৰিব নালাগে যে টি গাৰ্ডেন স্কুল মানে অকল টি গাৰ্ডেনৰ ল'ৰা পঢ়িব সেই স্কুলখনত টি গাৰ্ডেনৰ ল'ৰাও পঢ়িব ওচৰ চুবুৰীয়া ল'ৰা ছোৱালী আহিও পঢ়িব যিসকলক আমি বৰ্তমান টি গাৰ্ডেন স্কুলত লৈ আহিছোঁ প্ৰায় 700 টিচাৰ্ছ তাৰে আজি আমি দুজন তিনিজন ইয়াত আমি উপস্থিত আছোঁ ইনক্লুডিং দ্য প্ৰিন্সিপাল ইতিমধ্যে আপোনালোকৰ দুই এজনে ডেফিনেটলি মই ভাবোঁ স্কুলখন চাব গৈছে কিমানে স্কুলকেইখন চাব গৈছে খুব বহুতে গৈছে তেতিয়া স্কুলকেইখন চাব গৈছে তাত ডেফিনেটলি আপোনালোকে এটা নতুনত্ব দেখিছে ধুনীয়া স্কুল আৰু মানুহৰ আগ্ৰহ যে চৰকাৰে নতুন কিবা এটা কৰিছে ৰাইজে কিবা এটা কৰিছে আজি মই আপোনালোকক ইয়াত মতাৰ এখেতসকলে কিয় মাতিছিল আপোনালোকে জানিছে আপোনালোকক যথেষ্ট মটিভেশ্যনেল কথা কৈছে কেনেকৈ স্কুল চলাব লাগে অনুষ্ঠান চলাব লাগে মই আপোনালোকক লগ পোৱাৰ মোৰ উদ্দেশ্যটো হ'ল যে আজিৰ পৰা গৈ পেলাই আজি আমি কেবিনেটত এপ্ৰুভ কৰি দিলোঁ যে আপোনালোক সেইকেইখন স্কুলত এটেষ্ট হ'ব আৰু যিকেইজনে ভাল পাব যে ছাৰ আমি একেখন স্কুলতে থাকি যাব খোজোঁ আমি তেওঁলোকক তাতেই পাৰ্মানেণ্টলি তেওঁলোকক আমি দি দিম খালি মই আজিয়ে সিদ্ধান্ত লোৱা নাই কিয় যে আপোনালোকেও ভাল পায় ভাল পাইছে বেয়া পাইছে লেট আপোনালোকৰ টেষ্ট এটা থাকক আমি সুযোগ দিছোঁ বা মই শিক্ষামন্ত্ৰীক কৈছোঁ যে এল পি এম ই টেট পাছ কৰি টেটত চাকৰি কৰি থকা পষ্ট গ্ৰেজুৱেট পাছ কৰা ল'ৰা ছোৱালীও আছে তেওঁলোকে প্ৰাথমিক বিদ্যালয় মধ্য ইংৰাজী বিদ্যালয়ৰ শিক্ষক শিক্ষয়িত্ৰী হৈ থাকি অলপ হীনমান্যতাটো থাকিবই এইটো এটা সুযোগ কাৰণ এই গোটেইকেইখন স্কুলতে আমি ইতিমধ্যে মঞ্জুৰি কৰিছোঁ আপ টু হায়াৰ ছেকেণ্ডেৰী লেভেল তাৰমানে এতিয়া যি এডমিশ্যন হ'ব এইটো ক্লাছ 12লৈকে থাকিব আৰু তাৰ কাৰণে আমি আৰু ৰুম বনোৱা আৰু এপ্ৰুভ কৰিছোঁ কামখিনি আৰম্ভ হ'ব গতিকে এল পি এম ই টেটত কাম কৰি থকা ল'ৰা ছোৱালীয়েও টি গাৰ্ডেন স্কুলত আহিব পাৰিব প্ৰভাইডেড দে হেভ এ হায়াৰ কোৱালিফিকেশ্যন ইয়াৰ ফলত অকণমান হীনমান্যতাত ভুগি থকা ল'ৰা ছোৱালীখিনিও এটা আউটলেট পাব অলডো ফৰ দ্য টাইম বিং হয়তো ইন্সপেক্টৰ অফ স্কুলসকলে ডি অ'ৰ পৰা ল'ৰা ছোৱালী অনা নাই অকল আই এছৰ হাততে থকা শিক্ষকখিনিয়ে দিছে কিন্তু আজি আমি শিক্ষামন্ত্ৰীক কৈছোঁ যে আপুনি ডিত থকাও যদি ভাল ল'ৰা ছোৱালী আছে লৈ আহিব বাকীখিনি আমি ৰেগুলাৰাইজ কৰি দিম দৰমহা যি পাইছোঁ একেই পাই থাকিম কিন্তু মৰ্যাদাটো আমাৰ বাঢ়িব গতিকে আমাৰ ইন্সপেক্টৰ অফ স্কুলসকল যি আছে তেওঁলোকে চাব ক'ৰবাত যদি গেপ আছে বা কোনোবা যদি ভাল ল'ৰা ছোৱালী আছে যোনে হায়াৰ ছেকেণ্ডেৰীত পঢ়াব মন আছে হাই স্কুলত পঢ়াব মন আছে এলিমেণ্টেৰীত থাকিলেও আপোনালোকে ল'ব পাৰিব এতিয়া এই যে আমি 97 স্কুল কৰিলোঁ তাক আমি ইনিচিয়েলি আমি আৰম্ভ কৰিম কিছুদিন পিছত আপোনালোকে আপোনালোকৰ লগত আমি আৰু কথা পাতিম যে চি বি এছ ই হ'ব লাগে সেৱা হ'ব লাগে আমি সেই বিষয়েও কথা পাতিম ক'ৰবাত যদি অপৰচুনিটি থাকে কাৰণ ৰাইজৰ মতামত বাগানখনৰ ৰাইজে কি বিচাৰিছে
বহুত দিন হল যে সরকারে নিজের কথা কয়, এতিয়া আমি সিদ্ধান্ত লৈছো যে রাইজর কথা মতে আমি চলিম। আপনাদেরকে গৈ লড়া ছোৱালীখিনিক এডমিশন দিয়ক, হাই স্কুলত পড়া আরম্ভ করো। লাহে লাহে আপনাদের অল্প অভিজ্ঞতা হওয়ার লগে লগে আমি নেক্সট কথাবিলাক আলোচনা করি। 97 জন যে প্রিন্সিপাল আপনাদের দিয়া হয়েছে, মই হেডমাস্টার বুলি কোৱা নাই, কিয় প্রিন্সিপাল কৈছো, কিয় আলটিমেটলি আমি স্কুল কেখন হায়ার সেকেন্ডারি করব কৈছো, গতি আমি মই প্রথমৰ পৰাই শব্দটো প্রিন্সিপাল বুলিয়ে কৈছো। আপোনালোকে গৈ স্কুল কেখন সম্ভালি লওক, নামভর্তি আরম্ভ করক, আজিৰ পৰা গৈ এডমিশন আরম্ভ করক, ইনফর্মেল ক্লাসবিলাকো আরম্ভ করক। 10 তারিখে আমি স্কুল খেনি আনুষ্ঠানিকভাবে 10-11 আমি উদ্বোধন করিম, তেতিয়াৰ পৰা আপোনালোকে তাত আনুষ্ঠানিকভাবে সেই দিনটো দেখুৱাব। কিন্তু এতিয়াৰ পৰাই লৰা ছোৱালীক এডমিশন দিয়ক, কত কিমান এডমিশন হৈছে, কি হৈছে, যাতে 11-10 মে'ত ফর্মেল লঞ্চৰ আগতে আমাৰ আমিও যাতে কব পাৰোঁ যে 97খন স্কুলত 10,000 লৰা ছোৱালী পঢ়িব। এটা ডাটাবিলাক আপোনালোকৰ তাৰ পৰা আমি পাই যাম। স্কুলখিনি আপোনালোকে প্রথমৰ পৰাই গভৰ্ণমেণ্ট স্কুল হিচাপে নলব, কাৰণ কমন ৰুমটো নতুন হব, পুৰণা কত কি আছে এটা পাহৰি গৈ কেনেকে ইয়াক একোখন খুব ভাল স্কুললৈকে কনভার্ট কৰিব পাৰি। ডিচি সকলক মই কম, আপোনালোকক ডেস্ক বেঞ্চ মই ডিচি সকলকো 5 তাৰিখে মাতিছো, তেওঁলোকে আপোনালোকক মাতিব, ডেস্ক বেঞ্চ সুবিধা কৰি দিব। আরএমএসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করাব, ইন্সপেক্টর অফ স্কুলবিলাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করব, ব্যাংক অ্যাকাউন্টত স্কুল চলোয়া টাকা পয়সা আপনার পাব, ইউনিফর্ম, মিড ডে মিল এইবিল সব থাকিব। আর আমি অকনমান গ্রেড 3 আর গ্রেড 4 জন গৈ পাওঁতে অকনমান সময় লাগিব, আমি রিক্রুটমেন্ট কমিশন দিয়ে নিযুক্তি করব লাগে। তেতিয়ালৈকে ডিসি সকলে বাগানৰ পৰা আপোনালোকক গ্রেড 4 কাম করা লড়া আপনার দি দিব। গ্রেড 3 কামখিনি অকনমান এটা আপনাদের নিজে চলাই রাখব, এই যে এডমিশন রেজিস্টার কিবা রেজিস্টার টাকা পয়সা অ্যাকাউন্ট খোলা, সেই গ্রেড 3 কামখিনি অকনমান আপনাদের নিজে চলাই রাখব। আমি খুব সোনকালে তার ব্যবস্থাখিনি করে আপনার আমি দি দিম, অর্থাৎ রিক্রুটমেন্ট কমিশনে গ্রেড 3 অ্যাপয়েন্টমেন্ট করে দিব, আপনাদের গ্রেড 3 স্কুলত পাই যাব। গ্রেড 4 বর্তমান বাগান কর্তৃপক্ষ আপনার দিব, তারপিছত আমি তাকো রিক্রুটমেন্ট করার ব্যবস্থাটা চিন্তা করিম। কিন্তু সেইবিলাক চিন্তা করে থাকলে স্কুলখিনি বহুত দেরি হয়ে যাব, কারণে আমি অকনমান তদর্থ ভিত্তিতে আগবাড়ি গেছো, তারপিছত আমি ইয়াক স্ট্রিমলাইন করে দিম। স্কুলখিনি আরম্ভ হওয়ার পিছত যিকেইখন স্কুল আমি CBSE লৈকে মাইগ্রেট করিম, তেওঁলোকক আমি আদর্শ বিদ্যালয় সমিতির অধীন দি দিম, আর যিকেইখন সেবাত থাকিব তেওঁলোকে ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশনের ডাইরেক্টলি আন্ডারত থাকিব। বাকি দা দরমাহা যেনেকে আপনাদের আজির দিনত পাই আছে তেনেকে আপনাদের পাই থাকিব, সার্ভিস কন্ডিশন উইল রিমেইন দা সেম। এতিয়া এই স্কুলখিনি আমার বাগান আজি ইমান দিন হাই স্কুল হওয়া নাছিল, আমার কারণে নিজের গাঁওখনত যেতিয়া প্রথম হাই স্কুল হয়েছিল আমার কারণে সেই দিনবোৰ হিস্টোরিক্যাল মুভমেন্ট আছে। এটা বাগানত গৈ LP-ৰ পৰা আজিলৈকে ME গৈ পোৱা নাই, LP আছিল হাইয়েস্ট, প্ৰথমবাৰৰ বাবে স্বাধীনতাৰ 75 বছৰ পিছত প্রথমবারের আমার বাগিচা হাই স্কুল হব। আর যিকেইগৰাকী প্রিন্সিপাল হিসাবে তাতে যাব বা শিক্ষক শিক্ষয়িত্রী চাব, আপনার জীবনের কারণে এইবর একোটা স্মরণীয় মুহূর্ত। শিক্ষক বহুত আছে, 1.5 লাখ শিক্ষক আছে, বাট দে আর নট পার্ট অফ দ্য হিস্ট্রি, ইউ আর গোয়িং টু ক্রিয়েট এ হিস্ট্রি, ইউ উইল বি পার্ট অফ দ্যাট হিস্ট্রি। যে চাহ বাগিচার প্রথম হওয়া বিদ্যালয়খনত মই শিক্ষক আছিলো, মই প্রিন্সিপাল আছিলো। সো আপনাদের সেই ধরনের
এটা মনত পবিত্ৰ ভাব লৈ বিদ্যালয়খিনি যোগদান কৰে বিদ্যালয় চলাবৰ কাৰণে বার্ষিক অনুদান লাগে তাৰ ব্যৱস্থা হ'ব ডেস্ক বেঞ্চৰ ব্যৱস্থা ডিসিএ কৰি দিব কনষ্ট্ৰাকচন বিলাকো পিডব্লিউডিয়ে চাই থাকিব ইলেক্ট্ৰিচিটি মাচুল আদিও আমি সব চাই থাকিম যিখিনি আপোনালোকক প্ৰয়োজন এই গোটেই বিলাক আপোনালোকে পাই থাকিব দুমাহ তিনিমাহ হৈ যোৱাৰ পিছতে মই 97 জনকে আকৌ এবাৰ প্ৰিন্সিপালক মাতি আনি আপোনালোকৰ তিনি মাহৰ অভিজ্ঞতাৰ ভিত্তি কি লাগে কি নালাগে গোটেইখিনি আমি ঠিক কৰি দিম সাধাৰণতে বিদ্যালয়বিলাকক আমি মিড ডে মিল পাওঁ মোৰ এটা মনত ইচ্ছা আছে যে এইকেইখন বিদ্যালয়ত আমি ৰাতিপুৱাৰ ব্ৰেকফাষ্ট এটাও খুৱাওঁ কিয় চাহ বাগিচাৰ ল'ৰা ছোৱালী আপোনালোকে যদি জীৱনটো চাই খুব ৰাতিপুৱাই পাত তুলিবৰ কাৰণে মাকে গুচি যায় গতিকে মেক্সিমাম ল'ৰা ছোৱালীক খালী পেটত স্কুললৈকে আহে আমি যদি আমাৰ প্ৰচেষ্টাত অসমৰ এই অৱহেলিত জনগোষ্ঠীটোৰ মাজত শৈক্ষিক উত্তৰণ কৰিব পাৰোঁ সেয়া আমাৰ জীৱনৰ একো একোটা সফলতা বুলি আমি গণ্য কৰোঁ বাগিচা ল'ৰা ছোৱালীয়ে ফুটবল খেলি ভাল পায় বহুতে ধনুত খুব ভাল গতিকে এই ধৰণৰ প্ৰত্যেকখন স্কুলৰ লগত আমি কি ধৰণে টেক্সটবুকৰ লগত এডিশ্যন কৰিব পাৰোঁ খেলা ধূলাৰ ব্যৱস্থা বাগানত মাটি আছে বাগানত ফিল্ড আছে কলেজ স্কুল উইক এনুৱেল স্কুল উইক স্কুলৰ ফাউণ্ডেশ্যন ডে বিভিন্ন ধৰণে কাষৰ যিখন ইংৰাজী স্কুলখন যিখন আছে তাৰ লগত প্ৰতিযোগিতা কৰিব পৰাকৈ আপোনালোকে স্কুলকেইখন ৰেডি কৰি পেলাওক চৰকাৰৰ পৰা আপোনালোকে সহায় সহযোগিতা পাই থাকিব চৰকাৰৰ পৰা এই ক্ষেত্ৰত সহায় সহযোগিতা থাকিব আমাৰ দুটাকৈ ডিপাৰ্টমেণ্ট আছে ডাইৰেক্টৰ টি ৱেলফেয়াৰৰ পৰা আপোনালোকে সহায় পাব আৰু এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টৰ পৰা আপোনালোকে সহায় পাব আমি এই বাগিচাৰ স্কুলকেইখনৰ যিটো কাম আমি হাতত লৈছোঁ ইয়াক আমি এটা ছাকচেছফুল মডেল হিচাপে নিৰ্মাণ কৰিব খোজোঁ আৰু মোৰ বিশ্বাস আছে যে আপোনালোকে গৈ ভাল কৰি কাম কৰিব আৰু এই বিদ্যালয়কেইখনক আপোনালোকে সজাই কৰাই তুলিব আজি আমি শিক্ষকজনৰ লগতে আৰু এজন বা দুজন শিক্ষকক মাতিছিলোঁ যাতে সকলোৱে অকণমান আজিৰ আলোচনাখিনি আপোনালোকে মনত ৰাখিব পাৰে তিনিমাহ পিছত মই 97 স্কুলৰ প্ৰিন্সিপালসকলক আকৌ এদিন মাতিম অলপমান ক্লজ 100 জন মানুহৰ লগত ঘৰুৱাভাৱে কথা পাতিব পাৰি আমি কথা পাতিম যাতে স্কুলকেইখনক আমি সুন্দৰ এটা পৰ্যায়লৈকে লৈ যাব পাৰোঁ মই ইন্সপেক্টৰ অফ স্কুলসকলকো ক'ম যে আপোনালোকে ফ্ৰিকুৱেণ্টলি স্কুলকেইখন ভিজিট কৰি ই যাতে নিজৰ ভৰিৰ ওপৰত নিজে থিয় দিব পৰা এটা পৰিৱেশলৈকে যাব পাৰে তাৰ বাবে আপোনালোকেও চেষ্টা কৰিব যাতে আমি সুন্দৰভাৱে এই বিদ্যালয়কেইখনক আগুৱাই লৈ যাব পাৰোঁ আমাৰ স্কুলৰ সংখ্যাটো 119 কনষ্ট্ৰাকশ্যন হ'ল আমাৰ 97 আৰু 22খন আমি অহা বছৰ আমি এক্টিভ বা আমি ইনগ্ৰেশ্যন কৰিব লাগিব ক্লাছ ষ্টাৰ্ট কৰিব লাগিব 119খনৰ লগত আমি আনাডাৰ 89 স্কুল কৰিম অৰ্থাৎ আমাৰ টাৰ্গেট আছে 200খন বাগিচাত স্কুল বনোৱা 8 বাগিচা আছে 8 বাগিচাৰ ভিতৰত 200খন স্কুল 400 বাগিচা 4খন বাগিচা মানে এখন স্কুল লামচাম আমি তেনেকুৱা এটা নিয়মত যাব খুজিছোঁ তাৰ ব্যৱস্থাও আমি হাতত ল'ম খুব সোনকালে আৰু সেই দিশত আমি আমাৰ কাম আৰম্ভ কৰিম মই আশা কৰিছোঁ যে আপোনালোকে খুব বহুত টান কথা নহয় যে আমি বুজি পোৱাত অসুবিধা আছে সকলোৱে বুজি পাইছে যে আপোনালোকক এটা ভাল দায়িত্ব সহকাৰে আমি আপোনালোকক স্কুলত আজিৰ পৰা পঠিয়াইছোঁ কালি গৈ আপোনালোকে স্কুলকেইখনৰ দায়িত্ব লৈ ল'ব বাকী শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলকো মাতি ল'ব
কারণ আজি ক্যাবিনেটত এপ্রুভ হয়ে গেল, কালি আমি অফিসিয়ালি অর্ডারটা উলিয়াই দিম, আপনাদের তাতে যাব, দায়িত্ব লব। আর এই আজি যদি আমার এপ্রিল মাহটো আরম্ভ হয়েছে, এপ্রিলর 30 দিন, মের 7-8 দিন, এই প্রিপারেটরি এই পিরিয়ড খেনিত আপনাদের সুন্দরভাবে নিজক রেডি করব। আপনার যার পিছতে 5 তারিখের পিছত আপনার ডিসি সকলেও মাতিব, ডিসি সকলক ফার্নিচার আদি ডেস্ক বেঞ্চ টেবুল আলমারি এই গোটেই দায়িত্বটা আমি ডিসি সকলক দিছো। আপনার কথা পাতিব, আপনাদের কিবা অসুবিধা হলে আমাক আপনাদের জানাব। মোর ফালৰ পৰা এইখিনিয়ে কবলগীয়া আছিলে। আমার 97 জন প্রিন্সিপাল কোন কোন আছে বা থিয় হোক। ঠিক আছে, আপনার সকলে গৈ ভাল কাম করব, হব, সকলে গৈ ভাল কাম করব, আর খুব মনোযোগের কামখিনি করে স্কুলখিনি খুব ধুনিয়াক, যাতে আমি এই মডেলটো গোটে ভারততে কব পারো, তেনেকে ধরনের আপনাদের স্কুলখিনি বনাব। ঠিক আছে, আর বাকি শিক্ষক কোন সকল আছে মডেল স্কুলের পর, কোন কোন আছে শিক্ষক, আপনাদেরকেও গোটেইখিনিয়ে সহযোগিতা করব। ঠিক আছে, গোটেইখিনিয়ে মন প্রতি আপনাদের লাগিব, হব। ঠিক, আর লগত আমার মডেল স্কুলের প্রিন্সিপাল কোন সকল আছে, প্রিন্সিপাল করে দিয়া নাই, খালি শিক্ষক সকল আছে, না না শিক্ষক কোন কোন আছে। ঠিক আছে, আপনাদের গিয়ে স্কুলখানি খুব ধুনিয়া করে করব। আর এলিমেন্টারি টু যে কোয়ালিফাইড টিচার আছে, যত এক্সট্রা ডিপ্লয় হয়ে আছে, আপনাদের টানিব পারিব, তাতে দিব পারিব, অল্প সেই দিকটা আপনাদের চাব, যাতে আমি অলপমান ইয়ং এন্ড এক্সপিরিয়েন্স দুইটার যাতে সিনার্জি এটা আমি স্কুলবিলাকত পাব পারো। মো এখিনিয়ে কবলগে আছে, আপনাদের বহুত বহুত ধন্যবাদ জানালো আর শুভেচ্ছা জানালো, ধন্যবাদ।